বলছিলাম যে আপনি কলকাতায় যাকে দেখতে গিয়েছিলেন সে এখন কেমন আছে? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছো কেন? কিছু না, আসলে যাওয়ার আগে আপনি এত করে বলছিলেন ওনার কথা। সেরকম রিমার্কেবল কিছু নয়, একই রকম। একই রকম মানে? একই রকম মানে মেমোরিটা টোটালি ফেল করছে। তবে অদ্ভুতভাবে মাঝে মাঝে ওর স্ত্রীর নামটা বিড়বিড় বিড়বিড় করে বলে চলেছে। আর কিছু না, আর কিছু বলার মতো অবস্থা নেই ও। ছেলেটাকে দেখে খুব খারাপ লাগলো জানো, একদম ইয়াং ছেলে, সুন্দর চেহারা, তবে দেখে মনে হলো খুবই বুদ্ধিমান। ওর কেস হিস্ট্রি পড়লাম, ভালোবাসার বিয়ে, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, তারপরে স্ত্রী ওকে ছেড়ে চলে যায়, তারপর থেকে ছেলেটি একটু অন্যরকম হয়ে যায়। তারপর হঠাৎ একদিন বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পায়, আর তারপর থেকে কলেজের প্রফেসর, ব্রাইট ফিউচার, এরকম একটা তরতাজা ছেলের সুন্দর জীবনটা স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর মুখার্জি পেশেন্টকে আমার হাতে তুলে দিয়েছেন, আমিও দায়িত্ব নিয়েছি ওকে সুস্থ করে তোলার, কিন্তু কতটা কি হবে আমি জানি না। সত্যি কথা বলতে কি, এ রোগের কোনো মেডিসিন নেই, একমাত্র মেডিসিন হলো ওর স্ত্রীর ভালোবাসা। কোনোভাবে যদি ওর স্ত্রী ওর কাছে ফিরে আসে এবং ছেলেটি ওর স্ত্রীর কাছ থেকে পুরনো ভালোবাসাটা ফিরে পায়, তাহলেই ছেলেটি সুস্থ হয়ে উঠতে পারে। কি হলো নন্দিনী, তুমি কাঁদছো কেন? কাকা বাবু, ছেলেটার নামটা কি? সমরেশ ব্যানার্জি, বোলপুর কলেজে পড়ায়। কিন্তু তুমি কাঁদছো কেন? কিছু না কাকা বাবু, আসলে ছেলেটার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আসছি কাকা বাবু। কাকা বাবু, ছেলেটার নামটা কি? কি হলো নন্দিনী, তুমি কাঁদছো কেন? আসলে ছেলেটার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। বড় বাবু, মা আপনাকে খেতে ডাকছেন। তুই যা, আমি আসছি।
আরে বড়বাবুকে ডেকেছিস? হ্যাঁ, ডাকতে গেছিলাম তো। কি বললেন? বললেন আমি যাচ্ছি, তুই যা। এত দেরি করে না, সত্যি মানুষটা খাবে এসে। আর তুই এখনো সাগরের খাবারটা বাড়িস নি কেন? এই তো, এই তো মা বাড়ি। আরে জানিস তো খিদে পেলে কি রকম করে। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেছে, দেখো না। ও ওই দেখ এসে গেছে, দেখেছিস তো, বললাম তাড়াতাড়ি কর। এই তো, এই তো হয়ে গেছে। এনে তরকারিটা নে। হ্যাঁ দাঁড়া। কি হয়েছে? খিদে পেয়েছে। কি হয়েছে? এই তো লক্ষ্মী নিয়ে যাচ্ছে বাবা। এই তো, এই তো হয়ে গেছে, চলো। হয়ে গেছে মা। কি হলো? এখানে বসে এইবারে আমার ছোটদা খাবে। সাগরকে এখানে এভাবে খেতে দেখলে তোর বড়বাবু খুব খুশি হবে রে। আরে আব্দুল, শরীর এখন কেমন আছে রে? ভালো। আরে মাথার ব্যথাটা নেই তো? বাহ বাহ বাহ। হ্যাঁ শোন, ওই কাটা ঘাটা যতদিন না শুকোচ্ছে ততদিন কিন্তু একদম লাফালাফি করবি না। ঠিক আছে। হ্যাঁ বাহ বাহ। রফিক চাচা, বলছিলাম যে বড়বাবু তো কলকাতা থেকে ফিরেছে, তো এবার ওনাকে সবকিছু খুলে বলো। হ্যাঁ এইবার কমু। দেখো এইভাবে তো ওদের ছেড়ে দেওয়া যায় না চাচা। আরে কি বলিস তোরা? না কিছুতেই ছাড়বো না। দেখো আরেকটা কথাও কিন্তু আমাদের জানতে হবে চাচা। কি ব্যাপার কামাল? আমাদের মধ্যে যে সমস্ত কথাবার্তা হচ্ছে সে সমস্ত কথা কিন্তু ওই সাধনদের কাছেও পৌঁছে যাচ্ছে। কি কইতাছ তুমি? আমি ঠিকই বলছি চাচা। কেমন কইয়া? নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ একজন এই গদ্দারিটা করছে। কিন্তু এমন কাম কে করতে আসে সেটাই তো ধরতে পারছি না চাচা। যদি ধরতে পারতাম তাহলে তার হাত পা ভেঙেই রাস্তায় ফেলে রাখতাম। আরে মুন্না। হ্যাঁ হ্যাঁ। আরিফ কোথায় রে? ওই তো হাঁটে গেছে। হাঁটে গেছে এত রাতে হাঁটে? নন্দিনী কোথায়? হ্যাঁ রে লক্ষ্মী, নন্দিনীকে ডাকিস নি? না ওমা, আমি কি একবার দেখবো? দেখ। ওমা ওই তো দিদি এসে গেছে। হ্যাঁ ওই তো। আচ্ছা নন্দিনী তুমি কি গো? হ্যাঁ তোমার কি খিদে তেষ্টা কিছু পায় না? কাকিমা সাগর? হ্যাঁ আজ সাগর বলে এখানে বসে খাবে। এই তো, এই তো দিচ্ছি, দাঁড়াও ভাতটা মাখি তবে না দেব। লক্ষ্মীদি তুমি আজ সাগরকে খাওয়াবে না।
পাবো না। কিন্তু দিদি, দিদি ছোটদা পারবে না? পারবে লক্ষ্মীদি, ঠিক পারবে। আর তাছাড়া লক্ষ্মীদি, ওকে বুঝতে হবে যে ও অনেক বড় হয়েছে। আমি পারি না তো। পারবে সাগর, ঠিক পারবে, চেষ্টা করলে পারবে। না হলে যে সবাই তোমাকে বাচ্চা বলবে। লক্ষ্মীদি, ওর হাতটা ধুইয়ে দাও। সাগর, হাতটা ধুয়ে এসো। ছোটদা চলো, হাতটা ধোবে চলো। উঠ বাবা, উঠ, হাতটা ধুয়ে নি। উঠ, উঠ, কি শোনা আমার, উঠ, উঠ, ওঠো ছোটদা, উঠ, চলো, ওঠো, উঠ, চ, 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 এসো, এসো, একটু নিচু হও, হাত দাও, হাত দাও। দাঁড়াও, না এটা দিয়ে হাতটা মুছে নাও। এই চল এসো, না বসো তো, বসো এবার। এই তো, না পাটা ঠিক করো, না এবার খাও তো ছোটদা, খাও, খাও। এই না খাও। দিদি পারবে না। সাগর, সাগর, সাগর না, ওভাবে নয়, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। হুম, কাকিমা আমার খাবারটা দিন। হ্যাঁ দেখো, তুমি করো। এক হাতে, আমি তো একটা হাতে করছি, ওই হাতটা নয়। এবার এই যে তরকারি দেখো, মাখো, এই যে এই যে আমার দিকে দেখো কি করলাম। আবার আমার এই যে ডাল, এইটা এক হাতে, আবার ডাল এটা, এই যে
খাও আমি যখন ছিলাম না তখন বাড়িতে কেউ এসেছিল? না তো কেউ আসেনি তো। আমি তোর গিন্নিমার সঙ্গে কথা বলছি লক্ষ্মী, চন্দন এসেছিল। আসবে না,